মহিলা এবং বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ নিল বন্ধন ব্যাংক। মহিলাদের স্বনির্ভর এবং বেকার যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য এক অভিনব উদ্যোগ নিল বন্ধন ব্যাংক। আজ বর্ধমানে 5টি নতুন ব্রাঞ্চ উদ্বোধনের মাধ্যমে লোন প্রদান শুরু করা হলো বন্ধন ব্যাংকের তরফ থেকে। এই মহামারীর ফলে অনেকেই নিজের কাজ হারিয়ে এই মুহূর্তে বেকার, বন্ধ রোজগার, সেই জন্যই মানুষকে দুমুঠো খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে। তাই বিশেষ করে গ্রাম্য এলাকার মানুষেরা যাতে তাদের জীবিকার রোজগার, যেমন পশুপালন, হাঁস মুরগি চাষ, এছাড়াও যে কোনো ব্যবসার জন্য পুরুষ ও মহিলারা যাতে আমাদের এই বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে স্বাবলম্বী হতে পারে, তার জন্যই আজকের এই কর্মসূচি। এবং আজকের এই কর্মসূচি সম্পর্কে একথায় বললেন পূর্ব বর্ধমানের ডিভিশন ম্যানেজার শমিক প্রামাণিক। এছাড়া তিনি এও বলেন বর্তমানে বর্ধমানে তাদের 2,05,000 কাস্টমার রয়েছে। যাদের ব্যবসা করার পুঁজি নেই অথবা ব্যবসা করতে চান তারা বন্ধন ব্যাংকের সাথে যোগাযোগ করুন। এছাড়াও এই লকডাউন পরিস্থিতিতে তারা প্রত্যেক মাসে 50 থেকে 60 জন বেকারদের কাজ দিচ্ছেন এবং তারা প্রত্যেক মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে। বন্ধন ব্যাংক সর্বদা মানুষের পাশে আছে। এবার শুনে নেওয়া যাক আজকের এই কর্মসূচি সম্পর্কে কি বললেন পূর্ব বর্ধমান জেলার ডিভিশন ম্যানেজার সমীর প্রামাণিক এবং আজকে লোন নিতে এসে কি বললেন একজন লোন গ্রহণকারী। পূর্ব বর্ধমান থেকে কুন্তল মন্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আমাদের এখানে আজকে বন্ধনের একটা ব্যাংকিং ইউনিট, এখানে আমাদের শুভ উদ্বোধন আজকে বর্ধমান ফোর্ট বিজয়রামে আমরা এটা ব্যাংক ওপেন করলাম। আমাদের টোটাল আজকে বর্ধমান ডিস্ট্রিক্টে 6টা ব্রাঞ্চ ওপেন আছে, যার মধ্যে এটি একটা। তো আমরা আমাদের ব্যাংকিং পরিষেবাটাকে আরও প্রত্যন্ত গ্রামে আমরা যাতে পৌঁছে দিতে পারি সেই জন্যই আমাদের ব্রাঞ্চগুলো ওপেনিং। এর দ্বারা আমাদের বর্ধমানে টোটাল এখন পর্যন্ত 2,05,000 কাস্টমার আছে। আমরা চাইছি আরও অনেক জায়গায় গিয়ে আমরা ব্রাঞ্চগুলো ওপেন করে আরও ব্যাংকিং পরিষেবাটাকে আরও সুন্দর করে সমস্ত মানুষের বাড়িতে আমরা যাতে পৌঁছে দিতে পারি সেটার জন্য আমাদের এই কর্মকাণ্ড। বেকার যুবক যুবতীদের আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র লোন দিয়ে যে ব্যবসায় স্বনির্ভর করাচ্ছেন সেটা নিয়ে আমি কি বলবো? হ্যাঁ, এটা একটা আজকের দিনে দেখুন আজকে প্যান্ডামিক সিচুয়েশনে যেখানে প্রত্যেকে কাজ হারাচ্ছে, আজকে মাইগ্রেন্ট লেবাররা বিভিন্ন স্টেট থেকে ফিরে এসছে, যাদের কাছে ব্যবসা করার মতো পুঁজি নেই, সেখানে আমরা এই মাইক্রো লোনটাকে দিয়ে তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছি। প্রত্যেকে 50,000-25,000 এই ছোটো অল্প অল্প টাকা নিয়ে তারা কেউ সবজির ব্যবসা করছে, কেউ মাছের ব্যবসা করছে, যাতে কিনা তাদের যে এই বর্তমান খারাপ অবস্থার মধ্যেও তারা তাদের প্রত্যেক দিনের দিন যাপন করছে। এছাড়াও এই বর্তমান সময়ে একটা জিনিস যে প্রত্যেক অনেক ছেলেমেয়ের কাজ যাচ্ছে, সেখানে আমাদের বন্ধন ব্যাংক প্রত্যেক মাসে আমরা যদি আমার ডিভিশনের কথা আমাদের ডিভিশনের কথা দেখি, প্রত্যেক মাসে আমরা 50 থেকে 60 জনকে কাজ দিচ্ছি। এই যে আজকে 6টা ব্রাঞ্চ ওপেন হলো, আগামীতে আরও 19টা ব্রাঞ্চ ওপেন হবে এখানে। তো এর দ্বারা না কিছু না হলেও 100 জনের কাজ এখানে আমরা ক্লিয়ার করতে পারবো, নিশ্চিত করতে পারবো। তো বেকার যুবক যুবতীরাও আমাদের এই কর্মকাণ্ডের সাথে একাত্ম করবে। গ্রামাঞ্চলে আপনাদের কারবার কেমন চলছে এখন? খুব ভালো, খুব সুন্দর। বন্ধন এখন 2015 সালের 23শে আগস্ট ব্যাংক হয়, তার আগে আমরা একটা মাইক্রোফাইন্যান্স অর্গানাইজেশন ছিলাম। তো সেখান থেকে আজকের দিনে এই জার্নিটা খুব সুন্দর। আমরা যদি দেখি আমাদের ম্যাক্সিমাম পোর্টফোলিও রুরাল এরিয়াতে, সেখানকার মানুষ কখনো ভাবতেই পারেনি যে তারা তাদের বাড়ির পাশেই ব্যাংকিং পরিষেবা পাবে, যেখানে কিনা আমরা এই পরিষেবাটা আমাদের যে কর্মকাণ্ড এর দ্বারা দিচ্ছি। তো এটা একটা খুব ভালো দিক, ফিনান্সিয়াল ইনক্লুশন হচ্ছে ধীরে ধীরে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। অনেক মানুষকে প্রায় 2,05,000 কাস্টমারকে আমরা ব্যাংকিংয়ের আওতায় এনেছি লাস্ট 5 বছরে। আমরা এটা ধীরে ধীরে আমাদের বিজনেস আমরা প্রতিটা মানুষের কাছে পৌঁছাবো। আর প্রত্যেকের কাছে আমাদের আপিল থাকবে যে প্রত্যেকেই বন্ধন ব্যাংকের সাপোর্ট করুন, আমরা সবসময় আপনাদের সাথে। কি নাম আপনার? আমার নাম সমীর প্রামাণিক, ডিভিশন ম্যানেজার বর্তমান। কোথায় আসছেন আজ? It's caught in the crossfire.